হ্যালো ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডন বাংলা আমি আপনাদের কাছে বলবো যে বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা এবং হ্যান্ডিক্যাপদের জন্য যে ফর্মটি ফিল আপ করা হয় এই তিনটি ক্ষেত্রে এই ভিডিওটি আজকে অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনি তিনটির মধ্যে যেখানে একটি ফর্ম ফিল আপ করলেই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আমি এই ভিডিওতে বলে দেবো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এই ফর্মটি কোথায় পাবেন এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আশা রাখছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে এই ভিডিওটি দেখলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তবে আপনি হেল্প পাবেন এই ভিডিওটি থেকে এবং সম্পূর্ণ ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে আমি আশা রাখছি চলুন ভিডিও শুরু করি তবে তার আগে আপনার কাছে একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আশা বেলাকটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাই তো আপনি প্রথমে এখানে ঠিক করে নেবেন যে আপনি কিসের জন্য ফর্ম ফিল আপ করছেন তো আপনি যদি এখানে এক্সিস্টিং অর্থাৎ আপনার অলরেডি একটা আছে এটা আপডেট করাতে চাইছেন কিংবা নিউ তো তো যদি আপনি নিউয়ের জন্য করেন তাহলে এখানে নিউই টিকমাক করবেন আমার এখানে দেওয়া হয়নি টিকমার্কটা এখানে আপনি টিকমার্ক করে দেবেন এবং আপনি ওল্ড এজের জন্য অর্থাৎ বয়স্ক ভাতার জন্য করছেন নাকি ডিসেবিলিটি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে সেই হিসেবে করছেন যদি আপনি ডিসেবিলিটি ফিল আপ করেন তাহলে আপনাকে একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে যেটা হসপিটাল থেকে অথরাইজ করা হয় তো যে কোনো একটা অর্গানাইজেশন হসপিটাল থেকে যেটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট আপনি যদি এই ডিসেবিলিটি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে ওই সার্টিফিকেটটি প্রযোজ্য বা ওইটা প্রয়োজন আছে কিন্তু যদি উইডো অর্থাৎ বিধবা জেনারা রয়েছেন বিধবা ভাতার জন্য যেনারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু লাগবে না ওটা তার জন্য স্বামীর মৃত্যু সার্টিফিকেট লাগবে তো আরও অনেক কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বলে দেবো শেষের দিকে তো আগে দেখেন কীভাবে ফিল আপ করবেন এখানে আধার নাম্বার দেবেন এখানে পুরো আধার নাম্বারটা দিয়ে দেবেন তারপর ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার নাম দেবেন এবং তার মিডিল নাম থাকলে দেবেন না থাকলে এখানে মিডিল নাম দেবেন না থাকলে দেওয়া দরকার নেই তারপর লাস্ট নাম এখানে দিয়ে দেবেন তারপর এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন উনি মেল না ফিমেল সেটা দেওয়ার পর এখানে দেবেন ওনার ডেট অফ বার্থ তারপর কত বছর বয়স্ক উনি সেটা দেবেন বাবার নাম দেবেন এখানে মিডল নেম থাকলে দেবেন বাবার না থাকলে পরে বাবার লাস্ট নেম দিয়ে দেবেন মাদার নেম ম্যান্ডিটেরিনে জন্য আমি মাদার নেম দিই তো মায়ের নাম দিতেও পারেন বা নাও দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই রিলিজিয়ান আপনি কোন তিনি কোন ধর্মে সেটা লিখবেন অর্থাৎ আপনি কোন ধর্মের যিনি ফর্ম ফিল আপ করছেন তার কাস্ট জেনারেল এস সি এসটি ও সি কোনটি সেটা এখানে লিখে দেবেন তারপর বলা হচ্ছে দেখুন নিচের দিকে এখানে হাজব্যান্ড অথবা ওয়াইফের নেম অর্থাৎ যারা বার্ধক্য বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য তো হাজব্যান্ড যদি ডেট হয় তাহলে এখানে ডেট লিখবেন আর এখানে যদি নট অ্যাপ্লিকেবল হয় এখানে এখানে নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন তো এটা স্কিপ করে যাওয়াটাই ভালো আমার মতে বলে এখানে যদি আপনি বার্ধক্য দুঃখপথা যখন ফর্ম ফিল করেন সেক্ষেত্রে আপনাকে এই দশ নম্বর কলামটা স্কিপ করে যাবেন অর্থাৎ এটা ফিল আপ না করলেও অসুবিধা নেই নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে তারপর মান্থলি ইনকাম কত সেটা এখানে দিয়ে দেবেন মান্থলি ইনকাম আপনাকে যেহেতু ইনকাম সার্টিফিকেট লাগবে তা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত বা মিউনিসিপালিটি থেকে যেটা ইস্যু করা থাকবে সেই টাকাটা এখানে লিখবেন তারপর এখানে বলা হচ্ছে দেখুন পুরো অ্যাড্রেসটা আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপরে অ্যাকনলজমেন্ট রিসিভ যেটা শুধুমাত্র অফিসে ইউজ অনলি এটা শুধুমাত্র অফিসে ফিল আপ করবে তো এটা আপনাকে কিছু ফিল আপ করা দরকার নেই যেটা আপনার অ্যাকনলেজমেন্ট কপি দেখছেন এটা আপনাকে ফিল আপ করা দরকার নেই এবং এটি আপনাকে রিসিভ কপি হিসেবে দেওয়া হবে যখন আপনি জমা দেবেন কোথায় জমা দেবেন আমি বলে দিচ্ছি এবং এই ফর্ম কোথায় পাবেন সব আমি বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কারণ আপনার লাইক আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করতে মোটিভেশন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইনটি প্রেস করে রাখবেন আপনারা সহযোগিতা করবেন তবেই ছোট চ্যানেলটা আস্তে আস্তে বের উঠবে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো তাই অনুরোধ করছি ভিডিওটি লাইক করবেন এবং আপনার কাজে না আসলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করবেন তো দেখুন এখানে নিচের দিকে ব্যাঙ্কিং ডিটেলস পুরোটাই এখানে দিয়ে দেবেন এবার যারা হ্যান্ডিক্যাপ ফিল আপ করছেন যারা তারা কিন্তু কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটা এখানে লিখবেন হয়তো দেখা গেলো ফিফটি পার্সেন্ট কিংবা দেখা গেলো যে সেভেন্টি পার্সেন্ট কত পার্সেন্ট যারা মানে কানাখোড়া যারা রয়েছেন আর কি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের যারা আর কি হ্যান্ডিক্যাপের জন্য ফর্ম ফিল আপ করছেন এবং ওই ইস্যুইং অথরিটি আমি বলেছিলাম প্রথমেই ভিডিও শুরুতেই যারা হ্যান্ডিক্যাপের জন্য ফর্ম আপ করবেন তারা কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট হসপিটাল থেকে পাবেন তো অথরিটি মানে হাসপাতালের নাম এখানে লিখতে হবে তারপর এখানে ব্যাঙ্কিং ডিটেলস দিয়ে দেবেন এই নিচেটাই এবং নিচের দিকে চলে আসুন আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন যেগুলো দেবেন সেগুলোই শুধু টিকমা করবেন তো এখানে যদি আপনি আধারের কপি লাগবে রেশন কার্ডের কপি লাগবে ইনকাম সার্টিফিকেট কপি লাগবে ব্যাংকের পাসবুকের কপি লাগবে অর্থাৎ জেরক্স কপি ভোটার আইডি কার্ড লাগবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে যারা হ্যান্ডিক্যাপে ফিল আপ করবেন এবং নমিনেশন ইন কেস অফ ডেথ অর্থাৎ যদি মারা যায় সেজন্য জন্য একজন নমিনে নমিনেশনের নাম লাগবে তারপর এখানে দেখুন নিচের দিকে বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন তার সিগনেচারটা এখানে হবে এই জায়গাটাতে সিগনেচার হবে ঠিক আছে এবং নিচের দিকে অ্যাকোনলজমের নাম্বার এটা আপনাকে কিছু ফিল আপ করতে হবে না এটা আপনি ছেড়ে দেবেন নিচের দিকে এরপরে আমি আপনাদেরকে বলে দিই একদম আপনাদের জন্য এটা রেডি করা হয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন আধার কার্ডের জেরক্স নিজের শৈসহ আধার কার্ডের জেরক্স দেবে নিজের শৈসহ নিজের শৈসহ যখন আধার কার্ডের জেরক্স দিচ্ছেন তার সাথে আর কি লাগছে না রেশন কার্ডের জেরক্স লাগবে আপনাকে আপনার রেশন কার্ডের জেরক্স লাগবে তো রেশন কার্ডের জেরক্স এখানে দেবেন ওটাও কিন্তু নিজের শৈসহ করে দেবেন ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট বলতে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে ইস্যু করে ইনকাম সার্টিফিকেট সেটা দিয়ে দেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে এবং স্বামীর মৃত্যু সার্টিফিকেট স্বামী মৃত্যু সার্টিফিকেট এটা শুধুমাত্র বিধবা ভাতার ক্ষেত্রে ঠিক আছে আর একটা কথা এখানে লেখা হয়নি যারা হ্যান্ডিক্যাপের জন্য ফর্ম ফিল আপ করছেন তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে তো এগুলো আপনি পাবেন আপনার লোকাল পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে এগুলো আপনি পেয়ে যাবেন এবং এই এই ফর্মটি ওখান থেকে নেওয়ার পর ফিল আপ করবেন ঠিক আছে ফিল আপ করার পর সুন্দরভাবে আমার এই ভিডিওটি দেখে ফিল করে নেবেন ফিল আপ করার পর যে যে ডকুমেন্টসগুলি বলেছে ওই ডকুমেন্টসগুলি নেবেন এবং এখানে একটা ছবি সেটে দেবেন এখানে একটা ছবি চিপকে দেবেন এবং এই পুরোটাকে জমা দেবেন আপনার সমস্ত কিছু ফাইলগুলোকে অ্যাটাচ করে আপনার ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দেবেন এবং আপনাকে একটা এক রিসিভ দেওয়া হবে এবং কিছুদিন পর গিয়ে আপনি সেখানে খবর নিতে পারবেন মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই পেনশনটি চালু হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা মানে মাসে মাসে যে ভর্তুকিটা দেওয়া হয় সেটা আপনি পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হচ্ছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুব তাড়াতাড়ি রিফারেশ আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন বেস্ট অফ লাক ক্যাবিনেস ডে